দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে শিক্ষকরা আনন্দের সাথে সুনন্দের সাথে ক্লাস রুমে পাঠদান করে আসতেছিলাম। এমনি সময় গুটি কয়েক মহল শিক্ষক স্বার্থবিরোধী কার্যকলাপ শুরু করলেন। সেই ধারাবাহিকতায় আজকে হঠাৎ করেই শিক্ষক নেতৃবৃন্দের সাথে তারা আমাদের সাথে যোগ শাসন করে আজকে দীর্ঘদিন যাবত অশ্ব সুবিধা এবং কল্যাণ স্বার্থে ছাত্রী মেরে থেকে এবং তাদের এই ক্ষমতাকে টাকা যুক্ত করার জন্য স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য যোগ সাবেশ করে আমাদের এই যে সারা বাংলাদেশের 5 লক্ষ 37,000 এমপিভুক্ত শিক্ষক পড়েছে কর্মচারীদের পেতে লাগছে নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, প্রথম উন্নয়নের লাল ধরা হয়েছে। আমরা এই প্রধানমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সারা বাংলাদেশের শিক্ষক উজ্জীবিত হয়েছে, তারা প্রতিবাদ শুরু করেছে। 5 তারিখে সাংবাদিক সম্মেলন করেছি, 25 তারিখে প্রত্যেক উপজেলা সদরে আপনারা দেখেছেন কিভাবে মানববন্ধন শিক্ষক মিছিল এবং সড়ক নদী প্রদান করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় এই মানববন্ধন শিক্ষক মিছিল এবং সড়ক নদী প্রদান করা হবে। কাজের বন্ধুগণ, আমাদের একমাত্র দাবি ছিল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সেটিকে বিভিন্ন ক্ষেত্রে প্রবাহিত করবেন তা হতে দেওয়া হবে না। আজকে শিক্ষক সমাজ থেকেছে, আপনারা কি আছেন? কাজেই আমরা চাই যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করুন, এদেশের মানুষকে এই যে টাকা দিয়ে করা এই সেই যে শিক্ষকদের সাথে আমাদেরকে মুক্তি দেন, জনগণকে মুক্তি দেন, ছাত্রছাত্রীকে মুক্তি দেন। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এবং সেই লক্ষ্যেই যেহেতু প্রাথমিক শিক্ষা জাতীয়করণ হয়েছে, এখন মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। অনেক কিছু লাগবে। আমরা যখন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে ছাড়া দেশে একযোগে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের জন্য যখন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা তথা মাধ্যমিক শিক্ষাকে কিভাবে জাতীয়করণ করা যায় সেই দিকে চিন্তা করছেন, ঠিক সেই মুহূর্তে আমরা তান্ত্রিক জটিলতার মারপেছে ফেলে আমাদের বেতন থেকে কর্তন করার যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা চিৎকার জানাই। কোন অবস্থায় বাংলার শিক্ষা সভা এটাকে মেনে নেব না। সারা পৃথিবীতে দ্রুত অর্থনীতি প্রবৃত্তি বৃদ্ধি বাড়ছে, তার মধ্যে 5টি দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। যে দেশে হিংসাত্মকভাবে সপ্তাহের মতো তীব্র কর্মচক্র সৃষ্টি হয়েছে সেই দেশে শিক্ষকদের কাছ থেকে কোন প্রকার আলোচনা ছাড়া কর্তন করে আমাদের টাকা কেটে নিয়ে যাবে। আমরা এই কাজটি করেছি, সেটি আমরা করতে দিব না। বিধায় আগামীতে 10% কর্তনের জন্য প্রতিবাদে সারা দেশে প্রচার হলো সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে বন্ধ করে দেওয়া হবে। এখন আমাদের মাঝে হয় তারা বিভিন্ন ভাবে শিক্ষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু ওরা জানে না বাংলাদেশের শিক্ষক সমাজ কখনো বিভ্রান্তিকে কর্ণপাত করে না। আর তার পরিণাম আজকে 64টি জেলা সহ বাংলাদেশের সকল জায়গায় একযোগে যে কর্মসূচি পালিত হচ্ছে এবং যার ফলে শিক্ষকদের আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন মাদ্রাসার 10% কেটে প্রজ্ঞাপন দিয়েছে, মাদ্রাসার 10% কর্তন করে বেতন ছাড় দিয়েছে, কিন্তু স্কুল কলেজের বেতন এখনো ছাড় দিতে সাহস পায় নাই। এবং আমরা বিশ্বাস করি
আমাদের সকল কর্তন বন্ধ হবে। নির্বাচনের অল্প কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী নিঃশর্ত ভাবে আমাদের বৈশাখী মাতা এবং ভট্টাচার্য ইন্দ্রিয়ান ঘোষণা দিয়েছিল, আজকে কিছু তেলেঙ্গানার শিক্ষক বিভিন্ন ভাবে শিক্ষকদের প্রতারিত করছে। তারা বলছে শর্ত শর্তি দিয়ে নাকি আমাদের ওই ভট্টাচার্য বাড়িরা ভট্টাচার্য ইন্ক্রিমেন্ট এবং বৈশাখী মাতা প্রদান করেছিল। বন্ধুগণ, আমরা জানি প্রধানমন্ত্রীর ঘোষণায় কোন প্রকার শর্ত ছিল না, নিঃশর্ত ভাবে আমরা ভাই পাচ্ছেন ইনক্রিমেন্ট এবং বৈশাখের আদা পেয়েছিলাম। তাই আজকে বিশ্বাস করি আমাদের কষ্ট পাচ্ছেন কর্তব্যের প্রজ্ঞাপন বা প্রিয়ার প্রজ্ঞাপন হবে, তারপরে আমরা ঘরে ফিরে যাব। তাদেরকে অভিযুক্ত গ্রেপ্তার করে আইনের আওতায় আমাদের সুরক্ষিত করতে আমরা ফেরত চাই। আমরা চাই এদেশের সাধারণ মানুষের আর যেন এরকম টাকা নিয়ে কেউ আত্মসাত করতে না পারে, এমএলএম ব্যবসার নামে আমাদের সাধারণ মানুষকে বাড়ানো যেতে না পারে। মন্দনা মন্দনা।